হ্যালো বন্ধুরা, এলজে নিউজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের এই দেশ সুজলা সুফলা, বাংলাদেশের সুনাম বিশ্বজোড়া। আমাদের দেশ সামরিক শক্তির দিক দিয়ে কতটা এগিয়ে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। জানতে ও আমাদের সব ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। 2010 সালের পর থেকে বাংলাদেশ চীন থেকে 5টি মেরিটাইম পেট্রোল ভেসেল, 2টি কর্ভেট, 44টি ট্যাঙ্ক, 16টি জেট ফাইটার, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনেছে। মুসলিম দেশ হিসেবে সমর শক্তিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এশিয়ায় প্রশান্ত মহাসাগরীয় 33টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের অবস্থান 18তম। বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত মোট কর্মীর সংখ্যা 1,60,000 ও সংরক্ষিত বাহিনীতে রয়েছে 65,000 কর্মী। দেশের প্রতিরক্ষা বাজেট হিসেবে রাখা হয় $159 কোটি। সম্প্রতি বাংলাদেশের নৌবাহিনীতে যুক্ত হয়েছে নবযাত্রা ও জয়যাত্রা নামের 2টি সাবমেরিন। টর্পেডো ও মাইন বহনকারী এই সাবমেরিন শত্রু জাহাজ ও অন্য সাবমেরিনকে আঘাত আনতে পারবে। সমর শক্তি বাড়াতে নৌবাহিনীতে রাখা হয়েছে মোট 166টি এয়ারক্রাফট, এর মধ্যে যুদ্ধ বিমান 45টি, অ্যাটাক এয়ারক্রাফট 45টি এবং হেলিকপ্টার রয়েছে 61টি। বাংলাদেশের সামরিক বাহিনীর মোট ট্যাঙ্ক রয়েছে 534টি, সাজওয়ান যান রয়েছে 942টি, 18টি স্বয়ংক্রিয় আর্টিলারি গান এবং 32টি রকেট প্রজেক্টর। নেভাল অ্যাসেট হিসেবে আছে 4টি কর্ভেট ও 2টি সাবমেরিন সহ 91টি তরি। শত্রু মোকাবেলায় বাংলাদেশ ব্যবহার করেছে 6টি ফ্রিগেট। এছাড়া মাইন এয়ারফেয়ার ক্রাফট এবং বাণিজ্যিক নৌযানের দিক থেকে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের জন্য ফোর্সের গোল 2030 নামে 5 বছর মেয়াদি 4 ধাপের একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর প্রথম ধাপ 2011 থেকে 2015 সফলতার সাথে শেষ হয়েছে। দ্বিতীয় ধাপ 2016 থেকে 2020 বাস্তবায়নাধীন। তৃতীয় ধাপ 2021 থেকে 2025 এবং চতুর্থ ধাপ 2026 থেকে 2030 সালে বাস্তবায়ন করা হবে। বর্তমানে দ্বিতীয় ধাপের অংশ হিসেবে সামরিক অস্ত্র কেনা হচ্ছে। সরকার গত 5 বছরে সামরিক খাতে কেনাকাটার জন্য বেশ কয়েকটি চুক্তি করেছে। এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর জন্য 15,104 কোটি টাকার অস্ত্র, গোলা বারুদ সহ বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম কেনা হয়েছে। আমাদের সামরিক বাহিনীর সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করে সুনাম কুড়িয়েছে। এদের অনেকেই আছেন বিদেশ থেকে উন্নত মানের প্রশিক্ষণপ্রাপ্ত। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।